নমস্কার, আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি কাতলা মাছের কাঁটা চচ্চড়ি তৈরি করব। কাতলা মাছের কাঁটা চচ্চড়ি তৈরির জন্য আমি এখানে দুটো মাছের মাথা নিয়েছি। মাথাগুলো ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। একটা আলু এইভাবে পিস করেছি আর পেঁয়াজগুলো এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি ফোড়নের জন্য হাফ চামচ গোটা জিরে, চারটে কাঁচা লঙ্কা, এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, আর আছে হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো নিয়েছি বেশ অনেকটাই, এক চামচ ভর্তি করে, আর আছে আমার গরম মশলা, এক চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি। এখন এটা এই সাইডে রেখে আমি ওভেন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, ওগুলো আমি ভালো করে ভেজে নিই। মাথাগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি, এইটুকু ভালো করে ভাজা হয়েছে, এই দুটি ভালো করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে যাচ্ছে। আর এই মাথাগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। মাথাগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এই দুটো আমার ভাজা হয়ে গেছে, এখন এই মাথা দুটো উঠিয়ে যাচ্ছি। এখন দিয়ে দেবো হাফ চামচ জিরে, দিলাম চারটে কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কেটে রাখা আলু, আলুগুলো একটু ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ কাটা, পেঁয়াজগুলো ভাই কেটে নিয়েছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দেব, এবার পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে এখানে যে রসুন বেটে রেখেছি রসুন বাটাও দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে আবার ভালো করে সব ভেজে নেব। পেঁয়াজগুলো আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখানে যে মশলাগুলো দেখিয়েছিলাম সব মশলাগুলো একসাথে করে একটু জল মিশিয়ে দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। এখন ভালো করে মশলার সাথে আলু পেঁয়াজটা কষিয়ে নেব, বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, ওভেনটা কমিয়ে আবার সব মশলাটা একসাথে মিশিয়ে একটু ভালো করে কষাব। এখন দিয়ে দেব স্বাদ মতো নুন, নুন দিয়ে আবার সব ভালো করে একসাথে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে সব কষানো হয়ে গেছে, মশলাটা দেখলেই বোঝা যাচ্ছে যে কষানোটা ভালো হয়েছে। এখন এই যে মাথাগুলো এগুলো সব এখন দিয়ে দেব, মাথাগুলো দিয়ে আবার সব একসাথে কষাবো। মাথাগুলো একটু মাঝখান দিয়ে আমি ফাটিয়ে দিচ্ছি, একটু আধভাঙ্গা করে ফাটিয়ে দিয়েছি, দিয়ে এখন আবার সব মশলার সাথে একসাথে কষাবো। মাথাগুলো দিয়ে আবার কিছুক্ষণ আমি সব একসাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম, এখন আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এক গ্লাস জল, ওভেনটা কিন্তু বাড়িয়ে রেখেছি, এখন এক গ্লাস জল দিয়ে দিলাম, ওভেনটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি এইভাবে ফুটিয়ে নিলাম। এক গ্লাস জল দিয়ে আমি ওভেনটা বাড়িয়ে এইভাবে ফুটিয়ে নিলাম, এখন এই কভারটা দিয়ে দিচ্ছি, কভারটা দিয়ে ওভেনটা একদম কমিয়ে দিলাম, জলটা আমি একদম শুকিয়ে নেবো আর মাথাগুলো সেদ্ধ হয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, মাঝে মাঝে কভারটা তুলে আমি নেড়ে চেড়ে দিয়ে গেছি, এপিঠ ওপিঠ উল্টে দিয়েছি, এখন আমার একদম শুকনো শুকনো হয়ে গেছে, কাঁটা চচ্চড়ি যখন শুকনো শুকনোই হয়।
এখন দিয়ে দেবো এক চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে আবার সব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ওভেনটা বাড়িয়ে দিলাম, এখন বাড়িয়ে আবার সব মিশিয়ে এইভাবে আবার একটুখানি নাড়াচাড়া করে হয়ে গেল, আমার কাটা চাচ্ছি হয়ে গেল। কাটা চচ্চড়ি তৈরি হয়ে গেল, এখন আমি ওভেনটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল কাটা চচ্চড়ি। আমি এখানে কাতলা মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি তৈরি করেছি। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।